ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোয়ালিটি ব্যান্ড ক্যারিয়ার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 4350টি পদে বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ। তো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ হবে সেই বিষয়টি, সেই সার্কুলারটি আপনার সাথে শেয়ার করব। এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট আপনারা মনে রাখবেন যে বিমান বাহিনীর ওয়েবসাইট কিন্তু এই অ্যাড্রেসটি থাকবে, যে অ্যাড্রেসটিতে আমরা কী করব। আমরা দেখছি যে এই এই ওয়েবসাইটের যে https://bahini.mail/bd ওয়েবসাইট রিক্রুটমেন্ট পিএইচপি, তো এখানে গেলে আপনি কিন্তু এই সার্কুলারটা পেয়ে যাবেন। আবার আমরা দেখছি জয়েন ফোর্স বিএএফ মেল বিডি, এখানে গেলেও আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন এবং আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সেখান থেকে। তো ভিউয়ার্স, আমরা দেখি যে এই যে আমরা এখানে যে আমাদের এই যে আমরা যেটি দেখছি, তার মানে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি দেখছি, সেই অ্যাড্রেসটি আমরা কপি করব। এখান থেকে আমরা কপি করলাম, তো কপি করার পরে আমরা জাস্ট গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা সেটাকে যদি ই করি, পেস্ট করি এবং সেটাকে সার্চ দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এইটি চলে আসবে। আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের এই যে বিমান সেনা নিয়োগ, এই সার্কুলারটা পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমরা দেখছি যে সার্কুলারটা আমরা যখন পেয়ে গেছি, তখন আমরা এখানে পড়তে পারছি যে কী লেখা আছে। এখানে লেখা আছে, দেখেন, যে বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ। বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ, তারপরে এখানে বিমান সেনা নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। তো আমরা বুঝলাম যে পদের নাম কিন্তু বিমান সেনা। তো এই বিমান সেনাতে আমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি আমরা দেখে নেই এবং কী কী পদ আছে সেটি দেখে নেই। তো টেকনিক্যাল ট্রেড এই পদে পুরুষের এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 লাগবে, 3.5 হলে সে অ্যাপ্লাই করতে পারবে। আর নন টেকনিক্যাল পুরুষ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তার এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান হতে হবে। এবং MTOF পুরুষ পদে এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 পেতে হবে, এখানে 3.5 না, 3.5 না, 3 পেলে হবে। এবং প্রভোস্ট পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, সেক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান হতে হবে। চিকিৎসা সহকারী পুরুষ মহিলা দুটোই হতে পারে, সেখানে এসএসসিতে জীববিজ্ঞান সহ তার জীববিজ্ঞান থাকতে হবে, জীববিজ্ঞান না থেকে যদি ভূগোল থাকে বা কৃষিবিজ্ঞান থাকে বা কম্পিউটার থাকে তাহলে কিন্তু আরও হবে না। এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান থাকতে হবে। আবার দেখছি আমরা পিএফ অ্যান্ড ডিআই পুরুষ ও মহিলা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান থাকতে হবে। এরপরে থাকবে আইটি সহকারী, তো আইটি সহকারীতে শুধু পুরুষ থাকবে, পুরুষ নেওয়া হবে, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান। তো এখানে উল্লেখ্য দিয়ে দিয়েছে চিকিৎসা সহকারী ট্রেডের জন্য, এই যে আমরা চিকিৎসা সহকারী দেখছি, নিচ থেকে 3 নম্বরটি খেয়াল করেন, পুরুষ ও মহিলা। প্রার্থীদের ক্ষেত্রে MATS মানে আমরা যেটাকে বলি ম্যাটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং যে ইনস্টিটিউটগুলো আছে, হতে 4 বছর মেয়াদি MATC তার মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী ব্যতীত অন্য প্রার্থীকে, যদি কেউ MATC করে আসে, ওই কোর্সটি শেষ করে আসে, তাহলে তো হলোই, না হলে অন্য প্রার্থীকে 2019 সালে এবং তার পরবর্তীতে SSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে যদি এখানে যারা SSC পাস করেছে তারা কিন্তু আরও আগেও SSC পাস হলে চলবে, কিন্তু এই পদে যারা আছে তারা যদি 4 বছর মেয়াদি MATC কোর্সটি না করে থাকে, তাহলে তাকে কী করতে হবে, তার পদের তার যে পাশের বছর হতে হবে 2019 সাল অথবা 20 সাল অথবা 20 সালে, 21 সালে তো পরীক্ষা হয়নি, 2019 বা 20 সাল হতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখছি যে এখানে এই পরীক্ষাগুলো কেমনভাবে হবে। তো দেখলাম যে টেকনিক্যাল ট্রেড পুরুষ, এখানে পরীক্ষা হবে আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশ্চেন হবে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং গণিত হবে
এবং সঙ্গে কিন্তু স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। নন টেকনিক্যাল পুরুষে আমরা দেখছি আইকিউ হবে, ইংরেজি হবে এবং সাধারণ জ্ঞান হবে, এখানে পদার্থ হবে না, তো স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। এম টি ও এফ পুরুষ, এই পদে আইকিউ হবে, ইন্টেলিজেন্স কোশ্চেন, ইংরেজি হবে, পদার্থবিজ্ঞান হবে, গণিত হবে, তার মানে এখানে কিন্তু সবগুলোকেই চেক করে নেওয়া হবে। এরপরে স্বাস্থ্যগত পরীক্ষা হবে, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে। তো আমরা বুঝলাম, এরপরে যেটি আসছে সেটা হচ্ছে প্রভোস্ট। প্রভোস্টে কিন্তু পুরুষও নেবে, মহিলাও নেবে, সেক্ষেত্রে আইকিউ হবে, ইংরেজি হবে, সাধারণ জ্ঞান হবে, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান হবে। এবং এখানে আরও যে পরীক্ষাটি আছে, লিখিত পরীক্ষার পরে যে আরও পরীক্ষা হবে সেটি শারীরিক দক্ষতা যাচাই করা হবে, স্বাস্থ্যগত পরীক্ষা করা হবে এবং মৌখিক পরীক্ষা করা হবে। তেমন এখানে শারীরিক দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষা হবে। চিকিৎসা সহকারী যে দেখছি আমরা, যে এখানে চিকিৎসা সহকারী পুরুষ ও মহিলা, এখানে আপনার পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান, পাঁচটি পরীক্ষা হবে এবং এখানে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা তো হবেই। তো এরপরে আমরা দেখছি যে চিকিৎসা সহকারী দেখলাম পিএফ অ্যান্ড ডিআই, পুরুষ এবং মহিলা পদে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু আইকিউ পরীক্ষা দিতে হবে, ইন্টেলিজেন্স কোশ্চেন, বুদ্ধিমত্তা প্রশ্ন, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে এবং শারীরিক দক্ষতা যাচাই করা হবে, স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা যাচাই করা হবে। এরপরে আইটি সহকারী পুরুষ, এই আইটি সহকারী পুরুষ যখন নেওয়া হবে তখন তাকে কিন্তু আইকিউ পরীক্ষা নেওয়া হবে, ইংরেজি পরীক্ষা নেওয়া হবে, পদার্থবিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে এবং গণিত পরীক্ষা নেওয়া হবে এবং ওনার কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হবে, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপরে ভিউয়ার্স আমরা দেখছি যে পিএফ অ্যান্ড ডিআই ও প্রভোস্টেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। তো আমরা বুঝতে পারলাম, তো এখন আমরা দেখব বিশেষ কী কী যোগ্যতা দরকার হবে। বিশেষ যোগ্যতা, টেকনিক্যাল ট্রেডে যারা পুরুষ যারা, তাদের যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে যদি কেউ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট পেয়ে থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। যেমন আমরা জানি যে কারিগরি শিক্ষাগুলোর মধ্যে আছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই যে এই টাইপের যেগুলো আছে। নন টেকনিক্যাল পুরুষ, নন টেকনিক্যাল যারা আছে তারা আন্তর্জাতিক বা জাতীয় বা বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে যদি তারা খেলাধুলায় পারদর্শী হয়ে থাকে এবং খেলাধুলা যাদের সার্টিফিকেট থেকে থাকে বা খেলাধুলা যারা যে অংশগ্রহণ করে এই বিষয়ে তাদের ক্লাব থেকে বা তাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে যদি তাদের কোনো ডকুমেন্ট থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবে। এমটিওএফ পুরুষ, এই পদে হালকা এবং ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে এখানে ড্রাইভিং শিখলে তার জন্য ভালো, না হলে তাকে ড্রাইভিং শিখে নিতে হবে, আর যদি ড্রাইভিং শিখে রাখে তার জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট, এটা হচ্ছে এমটিওএফ পুরুষের জন্য। চিকিৎসা সহকারী, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি ম্যাটস থেকে 4 বছর মেয়াদি এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এখানে বলা হয়েছে কিন্তু যে এমএটিসি পাস করতে হবে, না হলে তাদের এমএটিসি সমমানের কোর্স কিন্তু তাদের চাকরি হওয়ার পরে করে নিতে হবে। পিএফ অ্যান্ড ওডিআই ও প্রভোস্ট, এই পুরুষ ও মহিলা এখানে বিশেষ শর্ত পূরণকারী চৌকস চালচলনের অধিকারী, তার মানে এখানে তাকে স্মার্ট হতে হবে, তাকে কথাবার্তা চালচলন বাক্য বিনিময়ে স্মার্ট এবং চৌকস হতে হবে, প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আইটি সহকারী যেটা দেখছি আমরা সেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সমূহ থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে টেকনিক্যালের এখান থেকে কিন্তু টেকনিক্যালরা বেশি গুরুত্ব
পাবে, তবে সাধারণত যে চাকরি পাবে না তাকে জন্য সাধারণত অনেক চাকরি পেয়ে যাবে। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি, বাংলাদেশের জাতীয়তা হতে হবে পুরুষ ও মহিলা নাগরিক, বয়স যে কোনো ট্রেডের জন্য 16 থেকে 21 বছর, 27 মার্চ 2022 তারিখে বয়সের ক্ষেত্রে, মানে 27 মার্চ 2022 তারিখে তাদের বয়স হবে 16 থেকে 21 বছর, এর কম হলেও হবে না, এর বেশি হলেও হবে না। বয়সের ক্ষেত্রে যদি কেউ এফিডেভিট করে নিয়ে আসে যে তার বয়স কমিয়ে নিয়ে আসে বা বাড়িয়ে নিয়ে আসে, উকিলের সাথে আলোচনা করে বা উকিলের মাধ্যমে কোর্টের মাধ্যমে, যে সেটি গ্রহণযোগ্য হবে না। এমওটিএফ ট্রেডে সর্বোচ্চ 24 বছর, মানে 27 মার্চ 2022 তারিখে তার 24 বছর বয়স হতে হবে, এর বেশি হলে সে চাকরি পাবে না। চিকিৎসা সহকারী এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর, যদি কেউ এমএটিসি করে আসে তাহলে তার 26 বছর বয়স পর্যন্ত তাকে চাকরিতে নেওয়া যাবে, এটিও 27 মার্চ 2022 তারিখে। তো এখানে বৈবাহিক অবস্থা তাদের কেমন হবে, তারা অবশ্যই বিবাহিত হবে না, তারা অবিবাহিত হবে, এবং এমন অবিবাহিত হবে যে তারা কখনো বিয়ে করেই নাই, তালাকপ্রাপ্ত হলেও হবে না। উচ্চতা সকল ট্রেডের জন্য উচ্চতা হতে হবে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, এটি পুরুষের জন্য 5 ফুট 4 ইঞ্চি, আর পিএফ অ্যান্ড ডিআই ও প্রভোস্ট উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি, মানে অনেক দীর্ঘ হতে হবে তাকে। উচ্চতা মহিলাদের জন্য চিকিৎসা সহকারী পদে 5 ফুট হতে হবে ন্যূনতম, এবং পিএফ অ্যান্ড ডিআই ও প্রভোস্ট পদে 5 ফুট 3 ইঞ্চি হতে হবে মহিলাকে। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী, একটি আমরা জানি যে একটি ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স অনুযায়ী এটি কিন্তু বলা হবে তার ওজন ঠিক আছে কিনা। তার বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক ওজন সবারই থাকে, এটিতে ভয়ের কিছু নাই। ওজন দেখবো আমরা বয়স উচ্চতা অনুযায়ী, বুকের মাপ পুরুষের বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ হবে 2 ইঞ্চি, তার মানে বুক যখন আপনি বুকের মধ্যে শ্বাস নেবেন, বুকের মধ্যে বাতাস ভরবেন, তখন আপনার বুকটা যেন 2 ইঞ্চি বাড়ে, 2 ইঞ্চি বাড়তে হবে, এই 2 ইঞ্চি বাড়তে হবে, এটিকে বলা হয় প্রসারণ। বুকের মাপ মহিলা ন্যূনতম 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখের ক্ষেত্রে 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে, বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়, যে নীল লাল কালো সাদা হলুদ সবুজ কমলা বেগুনি আলাদা করতে পারে না তার জন্য এই চাকরি না। তো এখন যদি বলা হচ্ছে অযোগ্যতা, কারা কারা এই চাকরিতে অযোগ্য বলে প্রমাণ হবে, তো আমরা দেখে নিই অযোগ্য কারা হবে। যদি কেউ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছে বা অপসারিত হয়েছে বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেছে, তাহলে কিন্তু তার এখানে চাকরি হবে না। 2 নম্বর দেখছি, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রেও সে কিন্তু এখানে চাকরি পাবে না। ফৌজদারি অপরাধ বলতে ক্রিমিনাল অ্যাক্ট আমরা জানি যে ক্রিমিনাল অ্যাক্ট বলতে যদি কেউ মারামারি বা অন্য কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড করার পরে কেস হয় এবং যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত, যদি কোনো কারণে তাকে ঘোষণা করা হয় যে সে তাকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না, সরকার যদি ঘোষণা করে তাহলে তাকে কিন্তু এই চাকরিতে নেওয়া যাবে না। তো আমরা দেখলাম যে তার অযোগ্যতাগুলো, এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এখানে তার আর কী বিষয়গুলো জানার আছে। তো আমরা এখানে দেখছি যে বিমান বাহিনীর যে একটি চৌকস, একটি বাহিনীর ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা বাংলাদেশের পতাকা এবং অন্যান্য পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যেটি দেখব সেটি হলো যে এখানে লেখা আছে এন্ট্রি নম্বর 50, তার মানে এখানে যে অনেক দিন যাবত আমরা জানি যে নিয়োগ হয়, সেই যে নিয়োগ বলতে প্রবেশ বা নিয়োগ বোঝাচ্ছে এখানে, যে যারা এখানে প্রবেশ করছে এই যে এই পদে, এই এন্ট্রির যে নম্বরটা, তার মানে
আপনার অনেকগুলো নিয়োগ হয়ে গেছে পর্যন্ত স্বাধীনতার পর থেকে। তো সেই স্বাধীনতার পর থেকে এই নিয়োগটির নাম হচ্ছে 50 নম্বর নিয়োগ, আর সম্ভাব্য যোগদানের তারিখ হচ্ছে 27 মার্চ 2022, এবং যেটি যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে এরা যারা এখন আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা আপনারা চাকরিতে জয়েন করবেন 27 মার্চ 2022 সালে। তো প্রাথমিক প্রশিক্ষণ হবে 36 সপ্তাহ। আমরা জানি যে এই সমস্ত বাহিনীগুলোতে কিন্তু প্রশিক্ষণ হয় খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় নিয়ে পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা হয়ে থাকে অনেক সময় নিয়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটি হলো এরকম। তো ভিউয়ার্স, এখানে কিছু সতর্কতা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যে হুঁশিয়ারিটি কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী ইউনিফর্ম পরিহিত রিক্রুটিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। তার মানে বিমান বাহিনীর ইউনিফর্ম পরা ব্যক্তিরা নির্দিষ্ট তারিখ এবং স্থান অনুযায়ী, যেটি ওয়েবসাইটে উল্লেখ থাকবে এবং যেটি পত্রিকায় উল্লেখ থাকবে, সেখানেই শুধুমাত্র তাদেরকে তারা নিয়োগ কাজে অংশগ্রহণ করবে। ভর্তির ব্যাপারে অন্য কেউ যদি বলে যে আমরা ভর্তি করব বা আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি, তাদেরকে বিশ্বাস করা যাবে না। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ যদি মনে করে যে আমি একটি সুপারিশ নিয়ে যাই, আমার কাছে একজন গণ্যমান্য ব্যক্তি আছেন, তার কাছে একজন সুপারিশ নিয়ে তাকে দিলাম যে হ্যাঁ আমার একটু চাকরি হলে ভালো হয়, কিন্তু সেটি কিন্তু অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। তেমন যদি কেউ আপনাকে বলে যে আমাকে টাকা দেন, টাকা দিলে আপনার চাকরি হয়ে যাবে, এবং আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়, তাহলে তাকে কী করতে বলেছে? তাকে বলেছে যে আপনি কাছাকাছি আপনার থানায় এটি জানান এবং তাকে ধরিয়ে দিন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন যদি আপনারা করেন বা ভুয়া ঠিকানা ব্যবহার করেন অথবা ভুয়া সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তি হন, যদি এই তথ্য কখনো উদ্ঘাটিত হয় তাহলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্তসহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে অবশ্যই আপনাকে এখানে কিন্তু কোনো রকমের ছলচাতুরি আপনি করবেন না, সেটি কিন্তু আপনাকে করে দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখব যে পরীক্ষা সকল প্রার্থীকে পরীক্ষা কীভাবে দিতে হবে। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, আর আমরা এখন দেখব যে অনলাইনে আবেদনের নিয়মগুলো কী কী। অনলাইন পদ্ধতিতে সরাসরি www.joinbangladeshairforce.mil, তারপরে জানেন মিল অর্থ হচ্ছে মিলিটারি, আর সামরিক যে কোনো বাহিনী সেক্ষেত্রে এই ডোমেন নেমটি ব্যবহার করা হয় .bd, বিডি মানে বাংলাদেশ, এই ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এরকম একটি কলাম, এরকম একটি ই থাকবে আপনার, ক্লিক অ্যাপল একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন কর। ওখানে অনেক কিছু লেখা থাকবে যে এটা করুন, ওটা করুন, নাম লিখুন। এভাবে অনলাইনে পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে, এবং আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে কম্পিউটারেই বা মোবাইলে, এবং প্রিন্ট করতে হবে, সেটি আপনার প্রিন্টে হার্ড কপি নিতে হবে। এরপর ওই আবেদনপত্র বা উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি, নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে কয়টি ছবি লাগবে সেটি আমরা দেখব, সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। তো আমরা বুঝতে পারলাম এটি বিশেষ দ্রষ্টব্য, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে,
এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনে পুরাতন ছবি দেওয়া যাবে না। অনলাইনে আবেদনের সময়সীমা 10 আগস্ট 2021 তারিখ থেকে 31 আগস্ট 2021 পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি তো আমরা দেখে নিই। বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য, তো সেটি বলা হচ্ছে যে বিভাগ ও জেলা শর্ত প্রযোজ্য। এখানে পরীক্ষা কেন্দ্র দেখানো হচ্ছে বাংলাদেশ বিমান তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, 1215। তার মানে আমরা জানি পুরাতন বিমানবন্দরে যে বাংলাদেশ বিমানের তথ্য ও নির্বাচনী কেন্দ্র আছে, সেখানেই আমাদের এই এক্সামটি হবে, এটি এক্সাম সেন্টার। লিখিত পরীক্ষার সময়সূচি, লিখিত পরীক্ষা হবে হচ্ছে 12 সেপ্টেম্বর 2021 থেকে পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www.baf.mil.bd ওয়েবসাইটে এক্সাম শিডিউল প্রকাশ করা হবে 12 সেপ্টেম্বর থেকে। তো আমরা বুঝতে পারলাম যে ওই সময় আমরা দেখে নেব যে কবে পরীক্ষা হবে এবং রুটিনটা দেখে নেব। স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd এবং www. এই যে দুটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে হাতে চলে আসতে হবে শুধুমাত্র আপনার কলম, অ্যাডমিট কার্ড নিয়ে। নন টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে যেটি বলা হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করার দরকার নেই, কারণ এই সমস্ত জেলার আবেদনকারীরা অলরেডি জেলা কোটা পূরণ করে ফেলেছেন। তারা হচ্ছে, এখানে যে সমস্ত জেলার নাম বলা হচ্ছে তারা আবেদন করতে পারবে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও। জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তার মানে আমরা এতক্ষণ যে জেলাগুলোর নাম বললাম, এই জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবে না, অন্য জেলাগুলো আবেদন করতে পারবে। যেমন আপনি যদি এদিকে তাকান যে মানিকগঞ্জের পাশে কিন্তু আমরা দেখছি যে গাজীপুরের নামটি কিন্তু লেখা নেই, তার মানে গাজীপুর অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মুন্সিগঞ্জ আমরা দেখছি যে মুন্সিগঞ্জ আছে, কিন্তু সুনামগঞ্জ কিন্তু লেখা নাই, তো সুনামগঞ্জ আবেদন করতে পারবে। এখানে নাটোর লেখা আছে, বগুড়া লেখা নেই, তাহলে বগুড়া কিন্তু আবেদন করতে পারবে। জয়পুরহাট লেখা আছে কিন্তু নওগাঁ লেখা নাই, তাহলে নওগাঁ কিন্তু আবেদন করতে পারবে। লক্ষ্মীপুর লেখা আছে কিন্তু নোয়াখালী লেখা নাই, তাহলে নোয়াখালীর অ্যাপ্লিকেন্টরা আবেদন করতে পারবে। মৌলভীবাজার লেখা আছে কিন্তু হবিগঞ্জ লেখা নেই, তারপরে হবিগঞ্জের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা বুঝতে পারলাম MTOF ট্রেডের জন্য ফরিদপুর, রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে যদি হচ্ছে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। তো এটি সাধারণ ব্যাপার যে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মহিলা প্রার্থীদের জন্য বিভাগভিত্তিক পরীক্ষার স্থান ও তারিখ, এই মহিলা প্রার্থী যারা আছে তাদের জন্য আমরা দেখছি যে 12 তারিখ বলা দেওয়া হচ্ছে 12, 13, 14, 15 ডিসেম্বর 2021 সকল বিভাগ চিকিৎসা সহকারী PF NDI ও প্রভোস্ট পদে পরীক্ষার স্থান হবে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, 1215। তো আমরা দেখছি যে বিশেষ দ্রষ্টব্য,
পিএফ অ্যান্ড ডিআই প্রভোস্টেডের জন্য প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই করার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। তো আমরা জানি যে তাদের শারীরিক দক্ষতা দেখাতে হবে, সেক্ষেত্রে তার ট্রাউজার্স তারপরে টি শার্ট এগুলো পরে যেতে হবে। বেতন ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা হবে হচ্ছে 9,000, এটা নির্ধারিত, তার মানে ফিক্সড, এখান থেকে সে অন্য কোনো ভাতা পাবে না। এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য খাবার তো দেওয়াই হবে, প্রতি যে কয়েকবেলা খায় তাদের বিভিন্ন ধরনের খাবার নাস্তা সহ এগুলো দেওয়া হবে। বাসস্থান মানে থাকার জায়গা দেওয়া হবে, কর্ম পোশাক এবং ড্রেস দেওয়া হবে, চিকিৎসা সকল ব্যয় বহন করবে বিমান বাহিনী। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রাপ্য হবে এবং 3 বছর প্রশিক্ষণ পরে তারা আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এটা আমরা জানি যে তাদের বেতন ভাতা দিয়ে কিন্তু অনেক আকর্ষণীয়, তারা ভালো বেতন পায়। তো বিদেশ গমনের সুযোগ, পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ থাকে বিমানবাহিনীর কর্মচারীদের বা বিমানবাহিনীর সৈনিকদের। উচ্চশিক্ষা, বিমানবাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ আছে, তাদের অনেক উচ্চশিক্ষার সুযোগ থাকে। জাতিসংঘ মিশন এটি একটি লোভনীয় একটি মিশন, এখানে গেলে অনেক টাকা আর্ন হয় এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ পাবে। বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগপ্রাপ্তির সুযোগ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের দূতাবাস থাকে বিভিন্ন দেশে। আর সন্তানদের পড়াশোনা, সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, তারা এখানে পড়াশোনা করতে পারবে। বিইউপি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এখানে তারা পড়াশোনা করতে পারবে। এমআইএসটিতে তারা পড়াশোনা করতে পারবে। ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহিন স্কুল ও কলেজে বাংলা ও ইংরেজি ভাষানে তারা পড়াশোনা করতে পারবে এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ তাদের বেশি আছে। তাদের বাচ্চাদের বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। আমরা জানি তাদের সুন্দর সুন্দর কোয়ার্টার আছে এবং তাদের বিভিন্ন ধরনের ফ্ল্যাট আছে। রেশন, তো রেশনটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই চাকরির জন্য, তাদেরকে খুবই কম মূল্যে, খুব ভর্তুকি মূল্যে তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য আইটেমগুলো বিক্রি করা হয়ে থাকে। চাল, চিনি, ডাল, তেল, এগুলো অনেক কম দামে তারা কিনে থাকে। যাতায়াত, বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ। তো এটি মজা যে যাদের যে যারা যখন বদলি হবে বা কোনো কারণে যাওয়া যাওয়া হবে তখন কিন্তু তারা বিমানে চলাচল করতে পারবে। চিকিৎসা, সামরিক হাসপাতালে তারা নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা ও প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, তার যে বাবা মা, শ্বশুর এবং শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ সে পাবেন। তো এখানে ভাই বোনের এই সুযোগটি নেই, পাবে হচ্ছে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি। শর্ত প্রযোজ্য, সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। তো আমরা বুঝতে পারলাম বিষয়টি, যেখানে কী বলতে চাচ্ছে, কী বলা হচ্ছে, তো বিষয়গুলো সবই আমরা দেখলাম। তো আমাদের এই সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তো আমরা এই যে এখানে দেখলাম নিচে আমাদের রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা ক্যান্টনমেন্ট। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, এই অ্যাড্রেসটি আমরা দেখেছি। এই অ্যাড্রেসে এখানে ফোন নম্বর দেওয়া আছে এবং 0906125 অথবা 0960399999 এবং 000। আর ফলোয়ার্স ফেসবুকের পেজ দেওয়া আছে এখানে, facebook.com/baf.mil.bd, এবং এখানে আমরা দেখছি যে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো চাকরির অ্যাপ্লিকেশান বা তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ঐশ্বর্য লাগবে।